আসসালামু আলাইকুম ফুটবল প্রেমীরা, হাই ভোল্টেজ ল্যাটিন সুপার ক্লাসিকোতে আগামী 17 তারিখ মুখোমুখি হতে যাচ্ছে দুই জায়ান্ট, ব্রাজিল এবং আর্জেন্টিনা। এই ম্যাচটি অনুষ্ঠিত হবে আর্জেন্টিনার মাটিতে। ল্যাটিনের দুই জায়ান্ট মুখোমুখি হওয়া মানে জয় ছাপিয়ে অন্যরকম এক লড়াই দেখা। সম্মান আর মর্যাদার লড়াই জড়িয়ে আছে এই ম্যাচের সঙ্গে। এই ম্যাচের আগে জানা যাক দুই দলের কিছু কথা। স্কলনি দায়িত্ব নেওয়ার পর থেকে ধীরে ধীরে উন্নতি শুরু করে আর্জেন্টিনা। সে উন্নতির সুফলও পেয়েছে তারা। জিতেছে কোপা আমেরিকার শিরোপা। 28 বছরের মধ্যে এটি আর্জেন্টিনার প্রথম কোনো শিরোপা ছিল। স্কলনি দায়িত্ব নেওয়ার পর আর্জেন্টিনা নিজেদের খারাপ সময়টাকে পার করে এসেছে। সে ঘুরে দাঁড়ানোর পথে আর্জেন্টিনার সবশেষ 26টি ম্যাচে অপরাজিত রয়েছে। এই 26 ম্যাচের মধ্যে আর্জেন্টিনা একাধিকবার মুখোমুখি হয়েছে ব্রাজিলের। এর মধ্যে কোপা আমেরিকা 2021-এর ফাইনালও ছিল। একটি ম্যাচ হয়েছে পরিত্যক্ত, বাকি ম্যাচগুলোতে জিতেছে আর্জেন্টিনা। এই 26 ম্যাচের মধ্যে জার্মানির বিপক্ষে একটি ম্যাচ ছিল এবং একটি ম্যাচ ছিল মেক্সিকোর বিপক্ষে। বাকি ম্যাচগুলো ল্যাটিন আমেরিকা দলগুলোর বিপক্ষে। আর্জেন্টিনা সবশেষ কোপা আমেরিকা 2019-এ সেমিফাইনালে ব্রাজিলের বিপক্ষে হেরেছিল 2-0 গোলে। সেই ম্যাচের পর আর কোনো হার দেখেনি তারা। 2019 সালে কোপা আমেরিকার সেমিফাইনালে ব্রাজিলের কাছে হেরেছিল আর্জেন্টিনা। আর্জেন্টিনা কিন্তু সে হারের প্রতিশোধ নিয়েছে 2021 সালের কোপা আমেরিকার ফাইনালে। তারা সেখানে ব্রাজিলকে 1-0 গোলের ব্যবধানে হারিয়ে শিরোপা জিতেছিল। এবার আর্জেন্টিনাকে আবার হারানোর সুযোগ পেয়েছে ব্রাজিল। এবার অবশ্য কোপা আমেরিকা নয়, তবে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে এই দুই দল। আর্জেন্টিনার মাটিতে অনুষ্ঠিত হতে যাওয়া এই ম্যাচটি হবে আগামী 17 তারিখ ভোর 5:30। ব্রাজিল কি পারবে এই ম্যাচে আর্জেন্টিনাকে হারিয়ে কোপা আমেরিকা হারের প্রতিশোধ নিতে? এই ম্যাচের আগে আরও একটি প্রশ্ন আসে ঘুরে ফিরে, সেটা হচ্ছে কে জিতবে এবং কে হারবে। মর্যাদার এ লড়াই কে হাসবে শেষ হাসি? ল্যাটিন আমেরিকার বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে এখন পর্যন্ত অপরাজিত ব্রাজিল ও আর্জেন্টিনা, তারা কেউ কোনো ম্যাচ হারেনি। অবশ্য হয়তো হারজিত দেখা যেতে পারত তাদের মুখোমুখি লড়াইয়ে, কিন্তু বাছাই পর্বে তাদের মধ্যকার প্রথম লেগের ম্যাচটি হয় পরিত্যক্ত। এখন আর্জেন্টিনার মাটিতে অনুষ্ঠিত হতে যাওয়া দ্বিতীয় ম্যাচটিতে কারা জিতবে, কারা বাছাই পর্বের প্রথম হারের দেখা পাবে? এই ম্যাচে ব্রাজিলের একাদশ কেমন হতে পারে? ম্যাচে ব্রাজিলের একাদশে কয়েকটি পরিবর্তন আসতে পারে। সেই পরিবর্তনের ছোঁয়া লাগতে পারে আক্রমণ ভাগেও। কুনহা আসতে পারে জিসুসের জায়গায়, মিলিতাওকে দেখা যেতে পারে থিয়াগো সিলভার জায়গায়, আর ক্যাসিমিরোর পজিশনে আসা নিশ্চিত ফাবিনহোর। অন্যদিকে আর্জেন্টিনার একাদশে আসতে পারে দুটি পরিবর্তন। পারেদেস এবং লিওনাল মেসি আসতে পারেন একাদশে। তাদের জায়গা দিতে গিয়ে বাদ পড়তে পারেন রদ্রিগুয়েজ এবং দিভালা। ল্যাটিন জায়ান্ট ব্রাজিলের বিপক্ষে লিওনাল মেসি 5টি গোল করেছেন। জাতীয় দলে মেসি যেসব দলের বিপক্ষে গোল করেছেন, ব্রাজিলও তাদের মধ্যে একটি। কিন্তু ব্রাজিলের বিপক্ষে লিওনাল মেসি 5টি গোলের সবগুলোই এসেছে প্রীতি ম্যাচে। প্রতিযোগিতামূলক ম্যাচে এখনও ব্রাজিলের বিপক্ষে কোনো গোল করতে পারেননি মেসি। এবার এসেছে সেই সুযোগ। নিজেদের মাটিতে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে ব্রাজিলকে পাচ্ছে মেসি। পারবে কি এবার সে গোল খরা কাটাতে? জানিয়ে দিন কমেন্ট করে।